আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে এনসিটিভি থেকে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, এবছর কিন্তু বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না। তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। তো আজকে হচ্ছে আমরা দেখব এই নমুনা প্রশ্নপত্রের সমাধানের শেষ পর্ব বা 6 নম্বর পর্ব। এর মাধ্যমে সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্রের সমাধানটা করে দেওয়া হলো। তো বিগত 5টা পর্বে আমরা যে কাজগুলো করেছি দেখো, যেমন প্রথম পর্বে আমরা হচ্ছে এই নৈবিত্তিক প্রশ্নগুলোর সমাধান দেখেছি, দ্বিতীয় পর্বে এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলোর সমাধান দেখেছি, তারপর তৃতীয় পর্বে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখেছি, চতুর্থ পর্বে এখানে হচ্ছে 3টা প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন ছিল, এগুলো সমাধান করেছি, আর গত পর্বে মানে 5ম পর্বে আমরা প্রথম যে 3টা প্রশ্ন ছিল এখানে, এই 3টা রচনামূলক প্রশ্ন যেগুলো প্রেক্ষাপট নির্ভর, এগুলোর সমাধান আমরা করে দিয়েছি। ঠিক আছে, আর 2টা প্রশ্ন বাকি আছে, 4 এবং 5 নম্বর, ওই 2টা প্রশ্নের সমাধান আজকের ভিডিওতে আমরা করব। তো যারা হচ্ছে এই 5টা পর্ব দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে দেখবে যে নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন নামে প্লেলিস্ট তৈরি করা আছে, তো ওই প্লেলিস্ট থেকে তোমরা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে, এছাড়া এই ভিডিও কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সমাধান খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দেখো 4 নম্বর প্রশ্নে রয়েছে, চট্টগ্রামের তপু নামের এক শিক্ষার্থী তার ঢাকায় থাকা বন্ধু মাসুমকে চিঠি পাঠাতে চায়, এজন্য তপু চিঠিটি খামে ভরে খামের উপর মাসুমের ঠিকানা লিখে ডাকটিকিট লাগিয়ে চট্টগ্রামের পোস্ট অফিসের ডাকবাক্সে ফেলে আসে। ডাকপিয়ন চিঠিটি নিয়ে ঠিকানা পড়ে ঢাকার পোস্ট অফিসে পাঠায়। পরবর্তীতে আরেকজন ডাকপিয়ন চিঠিটি মাসুমের কাছে পৌঁছে দেয়। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, উক্ত ঘটনার সাথে তোমার পাঠ্য বইয়ের কোনো বিষয়ের মিল রয়েছে কি? মিল থাকলে সেই বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো। এখানে রয়েছে 3 নম্বর, আর 6 নম্বরে আছে, একটি নেটওয়ার্কের বিভিন্ন লেয়ারের কাজের সাথে চিঠি পাঠানোর প্রক্রিয়াটি তুলনা কীভাবে করা যায় আলোচনা করো। এখানে রয়েছে 5 নম্বর, তো 3 আর 5 মোট হচ্ছে কত? 8 নম্বর। ঠিক আছে, এভাবে করে প্রতিটা প্রশ্ন হচ্ছে 8 নম্বর করে আজকে আমরা 4 আর 5 সমাধান দেখব। চলো শিক্ষার্থীরা, প্রথমে 4 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নেওয়া যাক। 9 নম্বরের উত্তর হচ্ছে, হ্যাঁ, এই ঘটনার সাথে নেটওয়ার্কিংয়ের OSI বা ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন এই মডেলের মিল রয়েছে। তারপর হচ্ছে কি, এখানে OSI এই মডেলটি হলো একটি তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক যা নেটওয়ার্ক কমিউনিকেশনের বিভিন্ন স্তর ব্যাখ্যা করে। চিঠি পাঠানোর প্রক্রিয়াটিকে নেটওয়ার্ক ডেটা ট্রান্সমিশনের সাথে তুলনা করা যায়, যেখানে চিঠি আদান প্রদানের প্রতিটি ধাপ এক একটি লেয়ারের কাজের প্রতিফলন। 6 নম্বর প্রশ্নের উত্তর, OSI মডেলে 7টি লেয়ারের সাথে চিঠি পাঠানোর প্রক্রিয়াটি তুলনা করে দেখানো যেতে পারে। 1 নম্বরে আছে কি, ফিজিক্যাল লেয়ার। এই লেয়ারটি হার্ডওয়্যার ভিত্তিক যোগাযোগের জন্য দায়িত্বশীল। চিঠি পাঠানোর প্রক্রিয়ায় ফিজিক্যাল লেয়ারের সাথে তুলনা করা যায় তপুর ডাকবাক্সে চিঠি ফেলে আসা এবং ডাকপিউনের মাধ্যমে চিঠি পরিবহন করার কাজটাকে। তারপর 2 নম্বরে আছে কি, ডাটা লিঙ্ক লেয়ার। এই লেয়ারটি নোড থেকে নোডের মধ্যে যেটা প্যাকেট তৈরি এবং পাঠানোর দায়িত্ব পালন করে থাকে। চিঠি পাঠানোর ক্ষেত্রে খামে ঠিকানা লিখে তা সঠিকভাবে মোড়ানো এবং পোস্ট করার যে কাজটি, সেটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারের সমতুল্য। ঠিকানা সঠিক হলে চিঠিটি সঠিক নোডে পৌঁছাবে, যেমন নেটওয়ার্কের ক্ষেত্রে প্যাকেটটি সঠিক ডিভাইসে পৌঁছায়। তারপর দেখো 3 নম্বরে আছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার গন্তব্যের ঠিকানা, IP অ্যাড্রেস এবং রাউটিং ঠিক করে, যাতে ডেটা বিভিন্ন নেটওয়ার্কের মধ্য দিয়ে সঠিকভাবে গন্তব্যে পৌঁছাতে পারে। চিঠি পাঠানোর ক্ষেত্রে তপুর চিঠিটি চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছানোর জন্য পোস্ট অফিসের মাধ্যমে সঠিক পথ নির্ধারণ করাকে নেটওয়ার্ক লেয়ারের কাজের সাথে তুলনা করা যায়। 4 নম্বরে আছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার ডেটার নির্ভরযোগ্য এবং সঠিক ডেলিভারি নিশ্চিত করে। এটি ডেটা প্যাকেটকে ভাঙা এবং পুনর্গঠন করার কাজ করে। চিঠির ক্ষেত্রে চিঠিটি পুরো এবং অক্ষতভাবে মাসুমের কাছে পৌঁছানো ট্রান্সপোর্ট লেয়ারের কাজের সাথে তুলনা করা যায়। তারপর 5 নম্বরে আছে সেশন লেয়ার। এই লেয়ারটি 2 ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন, বজায় রাখা এবং বন্ধ করার কাজ করে। চিঠি পাঠানোর ক্ষেত্রে তপু এবং মাসুমের মধ্যে যোগাযোগের সেশন চালু এবং সম্পন্ন হওয়া সেশন লেয়ারের কাজের মতো। 6 নম্বর প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ার ডেটার এনকোডিং এবং ডিকোডিং করে, যাতে ডেটা সঠিক ফরম্যাটে প্রাপকের কাছে পৌঁছায়। চিঠি লেখার ভাষা এবং ফরম্যাট সঠিকভাবে লিখে তা পাঠানো এই লেয়ারের সাথে তুলনীয়। সর্বশেষ 7 নম্বরটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার ব্যবহারকারীর সাথে সরাসরি যোগাযোগ করে, যেমন ওয়েব ব্রাউজার, ইমেল বা ফাইল ট্রান্সফারের কাজ করে।
চিঠির প্রাপকের হাতে পৌঁছানো এবং প্রাপকের চিঠি পড়া অ্যাপ্লিকেশন লেয়ারের কাজের সাথে তুলনীয়। তো আমরা হচ্ছে 5 নম্বর প্রশ্নের উত্তরটা দেখলাম, এবার 4 নম্বর প্রশ্ন উত্তর দেখলাম। 5 নম্বর প্রশ্নটা দেখি, সাদিয়ার বিদ্যালয় সম্পর্কে অনলাইনে কেউ কোনো তথ্য জানতে চাইলে সবসময় সঠিক তথ্য জানতে পারে না। সোশ্যাল মিডিয়ায় তাদের বিদ্যালয়ের নামে খোলা বিভিন্ন পেজ ও আইডির মাধ্যমে সঠিক তথ্যের পাশাপাশি বিভিন্ন প্রকার অসত্য ভুল তথ্য ছড়ায়, যা তাদের সহ অন্যান্যদের বিব্রত এবং বিভ্রান্ত করে। এমত অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বিদ্যালয়ের সকল বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটি অফিসিয়াল মাধ্যম তারা তৈরি করবে। ক নাম্বার, উপরে উল্লিখিত অফিসিয়াল মাধ্যমটির নাম কী? উক্ত মাধ্যমটির টেমপ্লেট পরিকল্পনায় কী কী বিষয় বিবেচনা করতে হবে? খ নাম্বার, উক্ত মাধ্যমটির ডিজাইন কীভাবে করা যায় সে সম্পর্কে আলোচনা করো। তো প্রথম প্রশ্নে 3 নম্বর, পরেরটা হচ্ছে 5 নম্বর, এই হচ্ছে মোট 8 নম্বর। তো আসো এখন 5 নম্বর প্রশ্নের সমাধানটা আমরা করি। 5 নম্বর প্রশ্নের উত্তর কয়ের উত্তর হচ্ছে, উপরে উল্লিখিত পরিস্থিতি বিবেচনায় অফিসিয়াল মাধ্যমটির নাম হচ্ছে ওয়েবসাইট। উক্ত মাধ্যমটির টেমপ্লেট পরিকল্পনায় নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে হবে। 1. মূল পাতা বা প্রথম পাতা, বিদ্যালয়ের মৌলিক তথ্য, লোগো, বিদ্যালয়ের সংক্ষিপ্ত বিবরণ এবং গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ এখানে থাকবে। 2. নোটিশ বোর্ড, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নোটিশ যেমন রুটিন, ছুটির নোটিশ, ঘোষণা এখানে আপডেট করা হবে। 3. ছবি ও ভিডিও গ্যালারি, বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম এবং অনুষ্ঠানের ছবি ও ভিডিও এখানে প্রকাশ করা হবে। 4. শিক্ষক পরিচিতি, এখানে শিক্ষকদের নাম, পদবি, যোগাযোগের তথ্য থাকবে। 5. শিক্ষার্থী ও অভিভাবকদের তথ্য, প্রত্যেক শ্রেণীর ছাত্রছাত্রীদের মৌলিক তথ্য ও অর্জন, তাদের পিতামাতার তথ্য এবং যোগাযোগের ব্যবস্থা থাকবে। এবার দেব খ নাম্বার প্রশ্নের উত্তর, উক্ত মাধ্যমটি অর্থাৎ বিদ্যালয়ের ওয়েবসাইট ডিজাইনের প্রক্রিয়া নিম্নে আলোচনা করা হলো। আমরা ওয়েবসাইট ডিজাইনের জন্য মুক্ত উৎস প্ল্যাটফর্ম যেমন গুগল সাইটস, ওয়ার্ডপ্রেস, উইক্স, উইবলি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে যে কোনো একটি প্ল্যাটফর্ম নির্বাচন করব। নির্বাচিত প্ল্যাটফর্মে লগ ইন করে প্ল্যাটফর্মটির বিভিন্ন বিল্ট ইন টেমপ্লেট সম্পর্কে জানার চেষ্টা করব। এবার ওয়েবসাইট ডিজাইনের জন্য একটি থিম নির্বাচন করব। থিমের লেআউট, কালার, ফন্ট এবং অন্যান্য উপাদান কাস্টমাইজ করে প্রয়োজনীয় কন্টেন্ট যোগ করব। ওয়েবসাইটের নাম, লোগো, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইত্যাদি ধাপে ধাপে যুক্ত করব। বিদ্যালয়ের নামটিকে ওয়েব পেজের মূল পাতায় হোম পেজে যুক্ত করব। পাশাপাশি বিদ্যালয়ের লোগো, ছবি, বিদ্যালয়ের তথ্য সেবা যেমন ম্যাপ, গুগল ডক্স, ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়া লিঙ্ক যুক্ত করব। শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম ও বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের ছবি এবং ভিডিও আপলোড করব। সবশেষে ওয়েবসাইট পাবলিশ করতে হবে। এজন্য ওয়েবসাইটের একটি ডোমেইন নাম ঠিক করে একটি হোস্টিং পরিষেবা নির্বাচন করব। এবার পাবলিশ বাটনে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটটি যে কোনো ব্রাউজার থেকে দেখা যাবে। নিয়মিত ওয়েবসাইটটি আপডেট এবং রক্ষণাবেক্ষণ করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের আলোচনা। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করেছি 9ম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমাদের চ্যানেলে আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের যে পিস্টার ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, খুব শীঘ্রই হচ্ছে আমরা প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে কিছু সাজেশন আকারে নমুনা প্রশ্নপত্র দিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।